হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাউন্ড টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও, যেখানে আমি দেখাবো 7টি উপায় যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রক্ষা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি আপনাদের আজকে যে উপায়টি সর্বপ্রথম বলবো সেটি হচ্ছে মোবাইল এবং ইমেল অ্যাড্রেস। আমরা সচরাচর এই ভুলটি সবাই করে থাকি, মোবাইল এবং ইমেল অ্যাড্রেস শো করে রাখি, সবাই দেখতে পায়, সবাই আমাদের ইমেল অ্যাড্রেস ফোন নম্বর দেখতে পায়। এটি হ্যাকারদের জন্য একটি অন্যতম মাধ্যম আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা। তো সর্বপ্রথম আমাদের উচিত আমাদের অ্যাকাউন্টের মোবাইল এবং ইমেল অ্যাড্রেসটি অনলিমি করে রাখা। লক করে রাখার জন্য প্রথমেই আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংস থেকে জেনারেলে গিয়ে কন্ট্যাক্টে যে প্রাইমারি কন্ট্যাক্টটা আছে সেটা আমরা অনলিমি করে দেব, এবং আমাদের মোবাইল নাম্বার যদি দেওয়া থাকে সেটিকেও আমরা অনলিমি করে দেব। যদি ব্যাপারটি এমন হয় যে আপনার মেইল অ্যাড্রেস আপনার দেখানো প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এমন একটি মেইল অ্যাড্রেস ইউজ করবেন যেগুলো সবগুলা সোশ্যাল মিডিয়াতে আপনি ইউজ করেন, যেটা হ্যাক হলেও আপনার ইমেল অ্যাড্রেস যদি হ্যাক হয়ে থাকে তাহলেও আপনার কোনো ধরনের বড় সমস্যা হবে না। এবার আসি দ্বিতীয়ত আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের টু স্টেপ অথেন্টিকেশন অবশ্যই চালু করে রাখবেন এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। সেই জন্য আপনাকে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে। এখানে আপনি দেখতে পাবেন টু স্টেপ অথেন্টিকেশন, অবশ্যই এটিকে আপনি চালু করে দিবেন এবং আপনার পাসওয়ার্ডটি অবশ্যই অনেক স্ট্রং রাখার চেষ্টা করবেন। চেষ্টা করবেন কিছুদিন পরপরই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে। এবার আসি তৃতীয় নম্বরে, যে কোনো ধরনের শর্ট লিঙ্ক, যেমন এইরকম বিটলি হতে পারে, গুগল শর্ট এনার দিয়ে শর্ট করে কেউ আপনাকে লিঙ্ক পাঠাতে পারে, যদি পরিচিত কেউ না হয় অবশ্যই সেই লিঙ্কটিতে ক্লিক করবেন না, কারণ এই ধরনের লিঙ্কে ক্লিক করার ফলে বেশিরভাগ মানুষেরই অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে। সো এক্ষেত্রে অবশ্যই পরিচিত মানুষ না হলে লিঙ্কগুলোকে ক্লিক করবেন না। এবার আসি চার নম্বরে, আপনি অনেক জায়গায় লগ ইন করতে পারেন, আননোন জায়গায় লগ ইন করা থেকে বিরত থাকুন, যেমন সাইবার ক্যাফে অথবা বন্ধুর পিসিতে অথবা অন্য কারো মোবাইলে। আর যদি করেও থাকেন তাহলে অবশ্যই সেগুলো যখনই মনে পড়বে আপনি লগ আউট করে দেবেন। সেজন্য আপনাকে আবারও আসতে হবে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে। এখান থেকে আসতে হবে ওয়ার ইউ লগড ইন, এখানে আপনি যত জায়গায় আপনি লগ ইন করেছেন সব দেখাবে। আপনি যদি লগ আউট অল অফ সেশন দেন তাহলে যেই যেই জায়গায় আপনি লগ ইন করেছিলেন সবগুলো অল অটোমেটিকলি বের হয়ে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এবার নাম্বার ফাইভে আমি যেটা রেখেছি সেটি হচ্ছে অ্যাপ পারমিশন। আপনি অবশ্যই ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাপ দিয়ে গেমস খেলে থাকেন অথবা ছবি চেঞ্জ করে থাকেন অথবা আপনি ছবিকে ম্যানিপুলেট করে থাকেন, তো সেই অ্যাপগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের সকল তথ্য নিয়ে রাখে। সেগুলো অনেক সময় ভালনারেবল হতে পারে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার জন্য। তো আপনি সেগুলো থেকে বের হওয়ার জন্য অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে যাবেন, এখানে আমার এখানে নেই কিছু, বাট আপনি যদি করে থাকেন আপনার এখানে থাকবে, সেখান থেকে অবশ্যই এগুলোকে রিমুভ করে দেবেন। নাম্বার 6, ট্রাই টু লক ইউর অ্যাকাউন্ট। অবশ্যই আপনার অ্যাকাউন্টটি লক করে রাখার চেষ্টা করবেন যাতে আনওয়ান্টেড পার্সন বা অপরিচিত বা হ্যাকার আপনার অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে আপনার সব ধরনের ছবি, আপনার পছন্দ অপছন্দ না দেখতে পারে। নাম্বার 7, পাবলিক ওয়াইফাই। আমরা যে কোনো জায়গায় ফ্রি ওয়াইফাই পেলে ঢুকে যাই, কিন্তু আসলে ফ্রি ওয়াইফাই একটি ফাঁদও হতে পারে। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে পাবলিক ওয়াইফাই ব্যবহারে অনেক ধরনের সতর্কীকরণ থাকলেও বাংলাদেশে এখনও পর্যন্ত এই ধরনের সতর্কীকরণ দেখা যায় না। বাট আপনি অবশ্যই সচেতন থাকবেন, আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার থেকে রক্ষা পাবেন। আমার এই টিপসগুলো খুবই ছোট, বাট এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমি আশা করি অবশ্যই আপনি হ্যাক প্রতিরোধে সফল হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।